শুনছেন রেডিও ফুড দেবের এফএম, আমি রাস্তেল আছি সাথে, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফুড এফএম। সপ্তমীর দিন প্রথম যখন ঘুম ভাঙে, তখন সেটা শোনা যায়, সেটা শুনে ঘুম ভাঙে যে আমাদের পাশের বাড়ির যে ছোট মেয়েটি ছিল সে সুইসাইড করেছে। তো রাসেল ভাই সেভাবেই জানা যায় যে এভাবে চলছে। তো আমার বড় ভাই মেডিকেলে পড়ে, তো ও গিয়ে দেখে যে তার অবস্থা অনেক খারাপ, সে তাদের সাজেস্ট করে যে তাকে যেন মেডিকেলে নিয়ে যাওয়া হয়। তো সেভাবে মেডিকেলে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে ডেড বলে ঘোষণা করে দেয়। তো তারপরে নিয়ে আসা হয় রাসেল ভাই, তারা হিন্দু ছিল, তো যেহেতু হিন্দু ছিল তো সব প্রক্রিয়া চলতে থাকে যে তাকে শ্মশানে নিয়ে যেতে হবে। তো রাসেল ভাই আমি একটা জিনিস বলতে চাই, আমাদের